চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন 2024। 9 মার্চ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। মিনি ম্যারাথন প্রতিযোগিতা আমরা ইতিমধ্যে শুনেছি, এটা প্রথমবারের মতো হচ্ছে। আপনাদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। আমি আশা করছি যে এইটাই বলতে মূল কথা আমি যেটা বুঝতে পেরেছি, যেখানে আজকে আমরা প্রথম হওয়ার জন্য দৌড়াবো না, আমরা কিন্তু মানে কমপ্লিট করার জন্য, যাতে পরিপূর্ণভাবে এই ম্যারাথনতে অংশগ্রহণ করতে পারি, শেষ করতে পারি, সেই জন্য দৌড়াবো। তো আমি আমরা আসলে আমাদের নানা কারণে আমাদের স্বাস্থ্য বিপর্যয় হচ্ছে, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এসেছেন, তা আমরা নানা কারণে স্বাস্থ্য বিপর্যয় হচ্ছে। এর থেকে উত্তরণের একটি মানে প্রধান উপায় হচ্ছে কি শরীর এবং নিজেদেরকে সচেতন রাখা এবং শারীরিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে অংশ নেওয়া। এ সময় প্রেস ক্লাব চত্বর হয়ে জামাল খান মোড়, আসকার দিঘি, কাজীর দেউরি, লাভলিন, চারাগির মোড় অতিক্রম করে আবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে সমাপ্তি ঘটে। অনূর্ধ্ব 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70 এবং 70 ঊর্ধ্বদের নিয়ে মোট 6টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এবারের ম্যারাথন। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এক আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল। সারা পৃথিবীতে 200 জন পার্টিসিপেট করে বছরে, এবং আমি তখন বাংলাদেশের প্রথম ছিলাম, ওইটা আমি আমি চিন্তা করলাম যে আসলে প্র্যাকটিস না থাকলে আগে তুমি প্রাকটিস করতাম প্রতিদিনই দশ কিলোমিটার দৌড়াতাম। তো প্র্যাকটিস না থাকলে আসলে যে কোনো কিছুতে সম্ভব না। আমি 3 কিলোমিটার দৌড়াবার পরে আমার মাসেল পুরো হয়। অনুষ্ঠানে ম্যারাথনে প্রতিটি ক্যাটাগরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ ক্যাটাগরির প্রথম 10 জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নূর নবী সাউন, বাংলাধারা, চট্টগ্রাম।